আসসালামু আলাইকুম, আরএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে। আজকে আমি নতুন একটি ইফতারি আইটেম তৈরি করব। আজকে আমি তৈরি করব শুধুমাত্র একটি ডিম এবং আলু দিয়ে অনেক মজাদার একটি ইফতার রেসিপি। আশা করছি আমার আজকের এই ইফতার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনটি কাঁচা আলু নিয়েছি আর এগুলোকে খুব ভালোভাবে ছিলে তারপরে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি একটি সবজি গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারটি দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। তবে এখানে ছোট ছিদ্রযুক্ত যে গ্রেটারটা আছে সেই গ্রেটার দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। আলুগুলোকে তো গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এই আলুগুলোকে আমি 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো যাতে আলুর কষ্টটা বেরিয়ে যায়। আর 5 মিনিট পর খুব ভালোভাবে 2 থেকে 3 বার পানি দিয়ে ধুয়ে নেব। আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর হাত দিয়ে চিপে চিপে পানিটা ঢেলে নিয়েছি। লক্ষ্য করুন ভিউয়ার্স, এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার একটি মেক্সিং বোলে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এর নিচে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর নিয়ে নিচে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি। এবার আমি এর মধ্যে একটু ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু লাল মরিচের গুঁড়া। যেহেতু আগে কাঁচা মরিচটা দিয়েছি, জালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যা যেরকম জাল খেতে পছন্দ করে সেই অনুপাতে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চাট মশলা। এবার এই উপকরণগুলোকে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। এবার এই উপকরণগুলোর সাথে আলুগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তাহলে চলুন এবার পরবর্তী স্টেপে চলে যাই। রেসিপিটাকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এরকম করে পেঁয়াজের মতো শিল দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে যেরকম ইচ্ছা শিল দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই রেসিপিটি কিন্তু ইফতারিতে খুবই ভালো লাগবে, এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে এটি বাসায় ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না যে এটি কতটা সুস্বাদু হতে পারে। এটি যেহেতু পেঁয়াজের আকৃতিতে দিয়েছি, এগুলোকে কিন্তু পেঁয়াজও বলা যায়। আসলে এগুলো দেখতে এবং খেতে দুটোই পেঁয়াজের মতো লাগে, তাই এটাকে পেঁয়াজও বলতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলো পেঁয়াজও দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। একটা বীজ যখন অল্প কিছুটা ভাজা হয়ে যাবে তখন এক এক করে পেঁয়াজগুলোকে উঠিয়ে দিতে হবে। আসলে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে, এটি বাসায় আপনার ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এই রেসিপিটি কতটা সুস্বাদু হতে পারে। এগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে আর অবশ্যই চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে কালা চলে আসবে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। আমার এই রেসিপিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। আমার কাছে এই কালারটাই ভালো লাগে, আমি উঠিয়ে নিচ্ছি। তবে আপনারা জানি এর থেকে বেশি বা কম কালার করে বেছে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার আমি এগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি একটা কিচেন টিস্যু পেপারের উপর, যাতে টিস্যু পেপার এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয়। আমি
সবগুলো কাঁচা আলু পেঁয়াজ সেইভাবে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু একদমই সফট হয়েছে। শব্দটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এই রেসিপিটি কিন্তু খেতেও ভীষণ মজা লাগে। যেহেতু এই রেসিপিটি ডিম আর আলু দিয়ে তৈরি করা হয়েছে, এই রেসিপিটি কিন্তু খুবই স্বাস্থ্যকর। আশা করছি আমার আজকের এই রেসিপিটি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং প্রতিদিন রমজানের ইফতারের মেনুতে রাখতে পারেন। আর বাসায় ট্রাই করে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকম আরও সহজ সুন্দর নিত্য নতুন রেসিপি পেতে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো আগামী পর্বে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।